Assalamualaikum, রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাচ্ছি রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভাজার জন্য সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেছি। মাছগুলো ভালোভাবে মাখানোর পর একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে সাবধানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, আর এবার আমি আর এক পাশ খুব সাবধানে উল্টে দিব। অবশ্যই আপনারা খুব সাবধানে মাছ উল্টিয়ে দিবেন। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিব। এবার আমি মাছ ভাজার তেলে সামান্য পরিমাণ জিরা দিয়ে, দুই টুকরো তেজপাতা, দুইটা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিব। এবার আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভেজে ভালোভাবে ভেজে দিয়ে দিব আধা চামচ আদা বাটা, এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এবার দিয়ে দিব দুই চামচ মরিচ গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তেলটা যেন উপরে উঠে আসে। এভাবে 5 মিনিট কষাবো। ফিরে আসছি 5 মিনিট পর। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বড় বড় করে বেগুন কেটে নিচ্ছি। এবার এখানে আমি বেগুনগুলোকে দিয়ে দিব।
তার সাথে দিয়ে দিব ছোট আলু ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কষিয়ে নিতে হবে আলু বেগুন গুলো 5 মিনিট দেখুন ফিরে আসছি 5 মিনিট পর আমার বেগুন আলু গুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব তিনটে গোটা কাঁচা মরিচ এবার দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিতে পারেন এবার আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য 20 মিনিটের মধ্যে অবশ্যই দুই একবার ডাকনাটা খুলে নিজের পছন্দ মতো নেড়ে চিড়ে নিতে পারেন চলে আসছি 20 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি ভাবে তৈরি এখন আমরা চলে যাচ্ছি পরিবেশনে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখে নেবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ